যে শেখ হাসিনা যা কিছু ইচ্ছা সেটা করতে পারে এবং তিনি এটা সফল হন। আর ভারতের যেটা যে মিথ আমাদের জনগণের প্রতি যে বাংলাদেশকে ভারত কখনো দখল করবে না, আমি আপনাকে বিশ্লেষণ দিয়ে বলছি, এবং যে ভারতের যে ইতিহাসের কথা আমি বললাম, এখন শুধুমাত্র বাকি হলো বাংলাদেশটা দখল করতে। ভারতের যে ইতিহাস এবং যে দখলের ইতিহাস, এবং সেটি হলো সামরিক বাহিনীর মাধ্যমে দখলের যে ইতিহাস, এটি কিন্তু আমাদের ভারতও কিন্তু একই কাজ করছে স্টেপ বাই স্টেপ। কাশ্মীর, জুনাগাদ, হায়দরাবাদ, গোয়া, সিকিম এবং বাংলাদেশ দুইবার দখল করতে ব্যর্থ হয়েছে, এবং এটা থার্ড টাইম শেখ হাসিনার মাধ্যমে যেভাবে আগাচ্ছে, এবং আমি মনে করি এটা দখলের দ্বার প্রান্তে চলে গিয়েছে। বিএনপি যেহেতু বলছে দেশ বিক্রি করে দিচ্ছে, কিন্তু দেশ বিক্রি হচ্ছে না, দেশ আসলে দখল হয়ে যাচ্ছে। এটি এটি আমার বিএনপিও বুঝতে পারছে না, আর আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা তো বুঝবেই না। আপনি যে প্রারম্ভিক বক্তব্যে যেটা বললেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশ মানে দেশ শেষ হয়ে যাচ্ছে বা দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, সবই ঠিকঠাক আছে, আমরা কোনো দেশ বিক্রি করছি না, আমরা সমঝোতার ভিত্তিতে এবং উইন উইন অবস্থায় আমরা চুক্তি করেছি, ভারত যতটুকু আমাদের কাছ থেকে পাবে আমরাও ঠিক ততটুকু পাবো, এই ধরনের ওই যে বক্তব্য। আমি আমি আসলে একজন বিশ্লেষক হিসেবে আমি যেটা ওই বলতে চাচ্ছি যে আসলে আসলে কি দেশ বিক্রি হয়ে যাচ্ছে নাকি দেশ দখল হয়ে যাচ্ছে, এটা যদি আপনাকে আপনাকে যদি বলতে হয় তাহলে তাহলে আপনি যদি ভারতের ইতিহাস যদি আপনি দেখেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে, 1947 সালে যখন স্বাধীন হয় তাহলে অনেকগুলো স্টেটকে বলা হয়েছিল যে তারা স্বাধীনও থাকতে পারবে, তারা ভারতের সাথেও যোগ দিতে পারবে, পাকিস্তানের সাথেও যোগ দিতে পারবে। তার ভিতর 1947 সালে অগাস্টে যখন দেশ ভাগ হয়ে যায় তখন ইমিডিয়েট পরপর কাশ্মীর ইস্যুটা আসে, তখন কাশ্মীরের যিনি রাজা তিনি ছিলেন হিন্দু, হিন্দু কিন্তু মুসলিম যারা যারা জনগোষ্ঠী ছিল তারা ছিল মুসলিম অধ্যুষিত, তারা ভার্চুয়ালি স্বাধীন থাকতে চেয়েছিল, আর যদি তারা স্বাধীন থাকতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তারা পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল। কিন্তু ভারতের রাজা তখন বলে যে ওই যে ভারতের রাজা বলছি, কাশ্মীরের রাজা তখন ভারতকে বলে যে আমরা ভারতের সাথে থাকতে চাই, এবং ভারত এটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেয়, এবং ওইখানে কন্ডিশন ছিল যে ওখানে একটা গণভোট দেওয়া হবে, কিন্তু ভারত গণভোট ছাড়াই রাজার যে প্রস্তাব এই প্রস্তাবটা একসেপ্ট করে নেয়, এবং এটি ঘটে 1947 সালের অক্টোবর মাসে। আপনার 1948 সালে ফেব্রুয়ারিতে তখন জুনাগাতে যখন প্রশ্ন আসে মানে এখনকার গুজরাট, ওই ক্ষেত্রে রাজা তখন পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল কিন্তু এলাকাটা হলো হিন্দু অধ্যুষিত, তখন ওখানে গণভোট হয় এবং গণভোটে জনগণ ভারতের সাথে থাকতে চেয়েছিল, এবং গণভোটের রেজাল্টের সাথে সাথে ভারত সৈন্যবাহিনী পাঠিয়ে জুনাগাদ দখল করে নেয় যে রাজা কি চাইলো আর না চাইলো। গণভোটের আগে জুনাগাতের রাজা পাকিস্তানের সাথে অ্যাকসেশনের জন্য মানে আবেদন করেছিল, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বা যিনি পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন এটা একসেপ্ট করে নিয়েছিলেন, কিন্তু ভারত এটাতে কর্ণপাত করে নাই, ভারত সৈন্যবাহিনী পাঠিয়ে গণভোটের পরপরই জুনাগাদ দখল করে নেয় সামরিক বাহিনীর মাধ্যমে, এবং এটি ঘটে হলো 1948 সালে ফেব্রুয়ারিতে, এবং 1948 সালে সেপ্টেম্বরে হায়দরাবাদের রাজা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, এবং তাকে তাকে প্রায় 4-5টা দেশ তাকে স্বীকৃতি দেয়। ইতোমধ্যে ওই বছরের সেপ্টেম্বরের 5 তারিখে ভারত সৈন্যবাহিনী পাঠিয়ে জুনাগাদ দখল করে নেয়, এবং 5 দিনের যুদ্ধে হায়দরাবাদকে দখল করে নেয়। 1961 সালে এর পরবর্তীতে আসে 1961 সালে 1961 সালে তিনটি এনক্লেভ ছিল আমাদের সেন্ট মার্টিনের মতো দ্বীপ, একটি হচ্ছে গোয়া গোয়া দামান এবং ডিউ, এই তিনটাই এনক্লেভ ছিল, এবং এই তিনটা এনক্লেভ 400 বছর ধরে পর্তুগিজদের দখলে ছিল। ইভেন যারা ব্রিটিশরা এখানে শাসন করেছে ওই অংশটাও ব্রিটিশ শাসিত ছিল না, এটি ছিল পর্তুগিজদের শাসনে। 1961 সালে ভারত গোয়াকে আশ্বস্ত করে যে আমরা পর্তুগিজদের সাথে যুদ্ধ করব এবং তোমাদের সাথে যুদ্ধ করে তোমাদের স্বাধীনতা এনে দিব। 1961 সালে পর্তুগিজরা যখন হেরে যায়
তখন ভারত কিন্তু তার প্রতিশ্রুতি রক্ষা করে নাই এবং গোয়া তারা দখল করে নেয় 1961 সালে। এরপরে 1971 সালে ভার্চুয়ালি বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান দখল করতে চেয়েছিল, কিন্তু তখন আমেরিকার কারণে 1971 সালে দখল করতে পারে নাই। এরপরে 1974 সালে সিকিমকে একইভাবে সৈন্যবাহিনী পাঠিয়ে লেনদু দর্জির মাধ্যমে সিকিমকেও কিন্তু দখল করে নেয়। একইভাবে 1975 সালে 15ই অগস্টের পরে আপনার 2রা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে দিয়ে যে একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটনা ঘটনা ঘটানো হয়েছিল, ওটাও কিন্তু ভারতের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে দখল করে নাও। কিন্তু এর পরবর্তীতে চায়নার আবির্ভাব হওয়ার কারণে, চায়না বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কারণে, আমেরিকা থাকার কারণে এবং জিয়াউর রহমানের বলিষ্ঠ ভূমিকার কারণে তখন ভারত দখল করতে পারে নাই। এই যে আমি যে ইতিহাসগুলো আপনাকে বললাম, এই যে ভারতের যে ইতিহাস এবং যে দখলের ইতিহাস এবং সেটি হলো সামরিক বাহিনীর মাধ্যমে দখলের যে ইতিহাস, এটি কিন্তু আমাদের ভারতও কিন্তু একই কাজ করছে স্টেপ বাই স্টেপ। কাশ্মীর, চুনাগাত, হায়দ্রাবাদ, গোয়া, সিকিম এবং বাংলাদেশ দুইবার দখল করতে ব্যর্থ হয়েছে এবং এটা থার্ড টাইম শেখ হাসিনার মাধ্যমে যেভাবে আগাচ্ছে, এবং আমি মনে করি এটা দখলের দ্বার প্রান্তে চলে গিয়েছে। বিএনপি যেহেতু বলছে দেশ বিক্রি করে দিচ্ছে, কিন্তু দেশ বিক্রি হচ্ছে না, দেশ আসলে দখল হয়ে যাচ্ছে। এটি এটি আমার বিএনপিও বুঝতে পারছে না, আর আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা তো বুঝবেই না। আর আরেকটি যেটা হলো সাইফুল সাগর, এই যে দেখেন শেখ হাসিনার রাজনীতির বড় সফলতা হচ্ছে কি জানেন? শেখ হাসিনার রাজনীতির বড় সফলতা হচ্ছে শেখ হাসিনা 18 কোটি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে শি ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং, মানে আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা ভুল করে ফেরেশতা একজন কম বানিয়েছেন, সেটা হয়তো যদি ফেরেশতা বানানো যেত তাহলে শেখ হাসিনাকে বানাতো, বাট শেখ হাসিনা যেহেতু ওই যে মানুষ রূপে এসেছে, ফেরেশতার সমতুল্যতার সকল কোয়ালিটি গুণাগুণ হয়তো বা আছে, এই কারণে উনি ভারতকে ম্যানেজ করতে পারে, চায়নাকে ম্যানেজ করতে পারে, আমেরিকাকে ম্যানেজ করতে পারে, সব জনগণকে ম্যানেজ করতে পারে, বিএনপির শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করতে পারে, জামাতের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করতে পারে, 18 কোটি জনগণকে ম্যানেজ করতে পারে। এইরকম একটা মিথ আমাদের 18 কোটি জনগণের ভিতর জন্মে গিয়েছে। আরেকটি ওই যে মিথ হলো সাইফুল সাগর, ভারতের রাজনীতির সফলতাটা হচ্ছে ভারতও আমাদের 18 কোটি জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে, ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছে যে ভারত কখনোই বাংলাদেশ দখল করবে না, ভারত বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করবে, সুযোগ সুবিধা নিবে। এই ক্ষেত্রে শেখ হাসিনা অথবা অথবা বিএনপি অথবা অন্য কোনো দলকে ভারত ক্ষমতায় বসাবে, এটিও আমাদের 18 কোটি জনগণের ভিতরে একটা ধারণা জন্মে গিয়েছে। এবং আমি বিএনপি তথা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের সাথে যখন কথা বলি তারাও কিন্তু একই কথা বলে যে ভারত আমাদের দেশ দখল করবে না, যেভাবে আছে সেইভাবে আছে, এটা একটা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহৃত হবে। তার মানে সাইফুল সাগর, আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করছি, দুইটা মিথ। একটি হচ্ছে 18 কোটি জনগণ শেখ হাসিনা সম্পর্কে ধারণা যে শেখ হাসিনা যা কিছু ইচ্ছা সেটা করতে পারে এবং তিনি এটা সফল হন। আর ভারতের যেটা ওই যে মিথ আমাদের জনগণের প্রতি যে বাংলাদেশকে ভারত কখনো দখল করবে না। সাইফুল সাগর, আমি আলটিমেটলি আপনাকে বলছি, আমি আপনাকে বিশ্লেষণ দিয়ে বলছি, এবং যে ভারতের যে ইতিহাসের কথা আমি বললাম, এখন শুধুমাত্র বাকি হলো বাংলাদেশটা দখল করতে। কারণ বাংলাদেশটা দখল করলে ভারতের যে সেভেন সিস্টার বা 7টা রাজ্য, তারা যে স্বাধীনতা আন্দোলনের জন্য মানে স্বাধীনতার জন্য যে আন্দোলন করছে, এই আন্দোলনটা স্তিমিত হয়ে যাবে যদি বাংলাদেশকে দখল করে ফেলতে পারে, এবং আমার ধারণা সেই দখলের দ্বার প্রান্তে আসছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে আজকে দেখেন আপনার কি জানো আমাদের ইনফরমেশন প্রতিমন্ত্রী, আপনি 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 যেটা বলতে চাচ্ছেন এই পুরো ইতিহাস বলার মাধ্যমে যে ঐতিহাসিক ভাবে এবং জিওগ্রাফিক কারণে মোটামুটি বাংলাদেশ দখলের পর্যায়ে তারা আছে, এক মানে স্যাটেলাইট একটা দেশ তো তারা করবার পরিকল্পনা আছে বর্তমানে, পাশাপাশি সেভেন সিস্টার্স এর কারণে তারা বাংলাদেশকে দখলের জন্য একটা পরিকল্পনা নিতে পারে বা এরকম হতে পারে, এটা হলো আশ্চর্য হবেন না আপনি, ব্যাপারটা এরকমই বোঝাতে যাচ্ছেন, মানে দখল এই জায়গাটা আপনি আছেন। আমি আশ্চর্য হব না, আলটিমেটলি তারা দখলের দিকে যাচ্ছে,
কিন্তু ভারতের ভারতের সফলতাটা হচ্ছে, আপনি আপনি প্রধানমন্ত্রীকে একদম ফেরেশতার তো সমতুল্য করলেন যে উনি ম্যানেজ করছে, ম্যানেজ করে পলিটিক্স করা এবং প্রতিবেশীও একটা অবস্থান তৈরি করা, সেটা এক জিনিস, এক পলিটিক্স, আর দখল করতে দিয়ে দেওয়া আরেক জিনিস। আপনি প্রধানমন্ত্রীর ওই অবস্থানকে প্রশংসা করলেন কোন কারণে? মানে উনি কি ম্যানেজ করে চলছেন বলে তো স্বাভাবিকভাবে রাজ্যে ম্যানেজ করতে চলতে হয়। প্রধানমন্ত্রীর বিষয়টাকে আমি সফলতা হিসেবে আমি দেখছি না, কিন্তু আমাদের 18 কোটি জনগণ ইনক্লুডিং বিরোধী নেতৃত্ব বিশ্বাস করে যে শেখ হাসিনা ক্যান ডু অ্যান্ড আন ডু এনিথিং। উনি ভারতকে ম্যানেজ করতে পারে, চায়নাকে ম্যানেজ করতে পারে, রাশিয়াকে ম্যানেজ করতে পারে, উনি অর্থনীতিকেও ম্যানেজ করতে পারে। আমি বারংবার বলে আসছি অর্থনৈতিক অভ্যুত্থান। এই যে আপনি দেখেন কথাটা আমি কেন যাচ্ছি, আমি এই জায়গাটাতে একটু থাকতে চাই আপনার কাছে গিয়ে আর একটু স্পষ্ট হচ্ছে, কারণ আজকে জনাব নতুন তথ্যমন্ত্রী আরাফাত সাহেব তিনিও কথা বলেছেন, তিনি বলেছেন বিএনপি এবং বিএনপির পন্থী যারা আছে তারা না বুঝে কথা বলছে। এখানে না বুঝার ব্যাপারটাকে একটু স্পষ্ট হচ্ছে, আপনার কতটুকু আসলে বুঝে কথা বলছেন? সমঝোতার মধ্যে যে বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে একটা একটা জায়গায় বলা হয়েছে, তিনি পয়েন্ট তুলে ধরে বলেছেন যে কেউ বলে না যে ভারতের মাঝখান দিয়ে যে নেপাল গিয়ে আমরা 40 মেগাওয়াট বিদ্যুৎ আনবো, এটা বিএনপিওয়ালারা বলে না। বিএনপিওয়ালারা শুধু বলে যে আমরা ভারতকে সব দিয়ে দিয়েছি। যারা ওবায়দুল কাদের বলছেন যে বিএনপির এক দফা কোথায় গেল, প্রশ্ন রেখে তিনি বলেন গেলরে গেল সব, গেল ইন্ডিয়া সব নাকি ইন্ডিয়া হয়ে গেল, গেলরে গেল স্বাধীনতা, গেল গেলরে গেল সার্বভৌমত্ব, গেল কোথায় গেল 53 বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি, কোথায় যাব ভারত আমাদের বন্ধু? এগুলো তাদের সর্বশেষ অবস্থান। শেষ করবেন 1 মিনিট প্লিজ, 1 থেকে 2 মিনিট। জি, আমি দেখেন আপনার আপনার যে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল সাহেবের, আমি এর আগের দিন যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে কিন্তু আমি দেখেছি, উনি বলেছে আমি বা আমরা ভারতের বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, আমরা চুক্তির এগেনস্টে বক্তব্য দিচ্ছি। এবং আজকেও দেখলাম ওনার সংবাদ সম্মেলন, উনি একটা জায়গায় ওই যে বলেছে যে অন্যান্য স্থল নৌ আকাশ পথে ভারতকে পার্টনারশিপ দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। তার মানে এতে আমাদের কোনো আপত্তি নাই, তার মানে মির্জা ফখরুল সাহেব বিশ্বাস করে, যে মির্জা ফখরুল সাহেব বিশ্বাস করে যে ভারত বাংলাদেশকে দখল করবে না, হয়তো ভারত শেখ হাসিনাকে পছন্দ না করলে উনাদেরকে ক্ষমতায় আনবে, বাট আলটিমেটলি বাংলাদেশকে একটা স্যাটেলাইট রাষ্ট্র হিসেবে ব্যবহার করবে, এটি বিএনপিও বিশ্বাস করে, যেটি মির্জা ফখরুলের আগের দিনের সংবাদ সম্মেলনের যে বক্তব্য এবং আজকেরও সে বক্তব্য উনি বলেছে। আমি আই রিপিট, উনি বলেছে অন্যান্য স্থল নৌ ও আকাশ পথে ভারতকে পার্টনারশিপ দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। আর আমাদের যে প্রতিমন্ত্রী আরাফাত, আমার বক্তব্য হলো যে উনি উনি বিএনপি তথা বিরোধী দলের বক্তব্যকে খণ্ডন করার জন্য উনি কি ক্ষমতাবান, উনি কি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিনা, উনি হলেন মন্ত্রী, উনি তো যেহেতু দেশের মন্ত্রী উনি তো বলতে পারেন না, খণ্ডন করতে পারেন হয়েছে কিনা সেটা আপনি বলতে পারেন। উনি এই বিষয়ে জিওপলিটিক্যাল বিষয়ে চুক্তির বিষয়ে বলার জন্য উনি নবডি, এটি বলার জন্য পররাষ্ট্র মন্ত্রী, এটি বলার জন্য পররাষ্ট্র মন্ত্রী এবং অথবা ভ্যালিড আপনি মনে করেন না, আমরা কি সেই অ্যাক্সেস পাচ্ছি কিনা যে অ্যাক্সেসটা আমরা দিচ্ছি এবং আমরা উভয় পক্ষ জি, এক হচ্ছে আরাফাত উনি এই বিষয়ে কথা বলার জন্য এখতিয়ারবান নয়, ওনার বক্তব্য হচ্ছে ইনফরমেশন রিলেটেড। দুই হচ্ছে উনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্যটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন আমরা চুক্তি পড়ি নাই অথবা বিএনপি বা অপোজিশন দল চুক্তি পড়ালেখা না করে তারা বক্তব্য দিচ্ছে। তাহলে ওনাদের যদি এত সৎ সাহস থেকে থাকে, তাহলে চুক্তিটা আপনি বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়াতে কেন প্রকাশ করছেন না? আপনার যদি এত সৎ সাহস থেকে থাকে যে আপনার আপনার ভারত এবং বাংলাদেশ সমসম বা উইন উইন অবস্থায় চুক্তিটা করেছে, সমঝোতাটা করেছে, তাহলে আপনার এই চুক্তিটা পাবলিকলি প্রকাশ করতে অসুবিধা কোথায়? কারণ দিস ইজ এ পাবলিক ডকুমেন্ট এবং এটা আমার জানার অধিকার আছে। এবং এই বিষয়টাও এর আগের টকশোতে আমি বলেছি যে এটি কিন্তু পার্লামেন্টে আলোচনা হয় নাই, পার্লামেন্টে আলোচনা না করে সংবিধানের 145 এবং সংবিধানের 145-এর এও লঙ্ঘন হয়েছে। এবং আরাফাত যিনি এই বিষয়ে কথা বলার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নন, এটি উনি এখতিয়ারবান নাই, তারপরে উনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন সমঝোতা স্মারকে ধারা 3-এ বলেছে যে বলেছে ওই রেড ট্রাফিক তথা অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক সহ বিপজ্জনক ও আপত্তিকর পণ্য পরিবহন করা যাবে না। উনি বলেছেন যে ধারা 4-এ বলেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে
পণ্য ও মানুষের চলাচল সংশ্লিষ্ট দেশে জাতীয় আইন, প্রবিধান ও প্রশাসনিক বিধানের অধীনে হবে। উনি এই সমস্ত ক্লজের আংশিক ব্যাখ্যা করেছেন যেটা উনাদের পক্ষে যায়। তাহলে উনার যদি এত সৎসাহস থেকে থাকে, তাহলে আমরা যে বক্তব্য দিচ্ছি, বিরোধী পক্ষ যে বক্তব্য দিচ্ছে, তাহলে আপনি চুক্তিটা পাবলিকলি প্রকাশ করছেন না কেন? এই কারণে আমি দেখা তো আছে নাকি এই ধরনের কোন মালামাল, মানে অস্ত্র গোড়া বারুদ এই ধরনের কোন মালামাল এদিক দিয়ে যাওয়া আসা করবে না? না, আমি 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 মনে করে আপনি বলতে চাচ্ছেন ফুল ফুল চুক্তিটাকে বা সমঝোতার বিষয়টাকে, কপিটাকে কেন প্রকাশ করছে না, এই হলো আপনার মূলত কনসার্ন।